বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠান গত শুক্রবার বিশেষ ডুডল তৈরি করে জন্মদিন উদযাপন করেছে। ডুডলটি তৈরি করা হয় সিআরটি মনিটরের কম্পিউটার দ্বারা, যেখানে উল্লেখ করা হয়েছে 1998 সালের 27 সেপ্টেম্বর তারিখটি। বিবিসির এক প্রতিবেদনে গুগলের 21তম জন্মদিন উপলক্ষে গুগল সম্পর্কে 21 তথ্য প্রকাশ করা হয়েছে। জেনে নিন এসব তথ্য। 1. গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই এই ওয়েবসাইটটিতে অন্তত একবার ঘুরে গেছেন। এমনকি বিং সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়ে থাকে গুগলকে। 2. গুগল শুরু করেছিলেন 2 জন কলেজ ছাত্র, তাদের নাম ল্যারি পেজ ও সের্গি ব্রিন। তাদের চাওয়া ছিল এমন একটা ওয়েবসাইট তৈরি করবেন যার মাধ্যমে অন্য ওয়েব পেজগুলোর একটি তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। 3. গুগল নামটি আসলে এসেছে গাণিতিক হিসেবের গুগল ভুল করে লেখার মাধ্যমে। এর মানে হলো 1 এর পর 100টি 0। এ নিয়ে এখন গল্প প্রচলিত আছে যে একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই পুরো দুনিয়ার সামনে চলে আসে। কেন এই নাম বেছে নিয়েছিলেন ল্যারি আর সের্গেই? তাদের ওয়েবসাইট যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাটাঘাটি অনুসন্ধান করবে সেটা এই নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন তারা। 4. প্রথম গুগল ডুডল, অর্থাৎ গুগলের হোম পেজে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা দিনের স্মারক হিসেবে যে ছবি ব্যবহৃত হয় তার তৈরি করা হয়েছিল 1998 সালে বার্নিং ম্যান নামের একটি উৎসব উদযাপনের জন্য। গুগলের প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন এর মাধ্যমে তারা জানিয়ে দেবেন যে কেন তারা অফিসে অনুপস্থিত। 5. গুগলের সবচেয়ে স্মরণীয় ডুডলগুলোর অন্যতম হচ্ছে চাঁদে পানির আবিষ্কার এবং জন ল্যাননের 70তম জন্মদিন উদযাপন। জন ল্যাননের ডুডলটি ছিল প্রথম ভিডিও ডুডল। 6. প্রথম গুগল সার্ভার রাখা হয়েছিল লেগো দিয়ে তৈরি একটি কাস্টম কেসে। 7. গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগল ফ্লেক্স নামে এবং এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। 8. গুগল ফ্লেক্সে টি রেক্স জাতীয় ডাইনোসরের একটি বিশাল মূর্তি আছে, যার উপর প্রায়ই অসংখ্য প্লাস্টিকের তৈরি গোলাপি ফ্ল্যামিঙ্গো বসে থাকতে দেখা যায়। গুজব রয়েছে যে এটা হচ্ছে কর্মচারীদের প্রতি এক বিশেষ সতর্কবার্তা, যেন তারা কখনো গুগলকে বিলুপ্ত হতে যেতে না দেন। 9. গুগলের হেডকোয়ার্টারটি বিশাল এবং এর ভেতরে অনেক সবুজ জায়গা আছে। এখানে ঘাস কাটার জন্য লন মোয়ার মেশিন ব্যবহার করা হয় না, এজন্য গুগল বাইরে থেকে ছাগল ভাড়া করে নিয়ে আসে। 10. গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে, তাছাড়া কর্মচারীদের তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে দেওয়া হয়। 11. 2001 সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ, যার অনুপ্রেরণা ছিল 2000 সালের গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেনিফার লোপেজের পরা সবুজ পোশাক। এটি গুগলের সবচেয়ে জনপ্রিয় সার্চে পরিণত হয়েছিল। 12. গুগলের নিজস্ব ইমেইল সেবা জিমেইলের কথা ঘোষণা করা হয় 2004 সালের 1 এপ্রিল বা এপ্রিল ফুলস ডেতে। অনেকেই ভেবেছিলেন যে এটা আসলে একটি রসিকতা। 13. গুগলকে একটি ক্রিয়াপদ হিসেবে গুগলে সার্চ করা অর্থে প্রথম অভিধানে অন্তর্ভুক্ত করা হয় 2006 সালে। মেরিয়াম ওয়েবস্টার অভিধান লিখেছিল, গুগল করা মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কোনো তথ্য অনুসন্ধান করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা। 14. ইউটিউব গুগল পরিবারের সদস্য হয় 2006 সালে। 150 কোটি ডলারের বেশি দামে ইউটিউবকে কিনে নেয় গুগল। এখন ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 কোটি। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় 400 ঘন্টার ভিডিও। 15. গুগলের একজন ইঞ্জিনিয়ার 2009 সালে একবার ইন্টারনেট ব্যবস্থা ধসিয়ে দিয়েছিলেন। তিনি দুর্ঘটনাবশত গুগলের ব্লক ওয়েবসাইটের রেজিস্ট্রিতে / চিহ্নটি ব্যবহার করে ফেলেছিলেন। যেহেতু প্রায় প্রতিটি ওয়েবসাইটেই / চিহ্নটি আছে, তাই সে সময় অনলাইনে কোনো ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছিল না। 16. গুগল সার্চে 15% অনুসন্ধানই হচ্ছে একেবারে নতুন,
যা আগে কখনো সার্চ করা হয়নি। 17 গুগল 2018 সালের এপ্রিলে পরিণত হয় প্রথম কোম্পানিতে যারা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। এর অর্থ হচ্ছে যারা প্রতি 1 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করার সঙ্গে সঙ্গে 1 কিলোওয়াট বিদ্যুৎ ক্রয় করেছে। 18 গুগলের আসলে জন্মদিনের সংখ্যা মোট 6টি, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা শুধু 27 সেপ্টেম্বরকেই জন্মদিন হিসেবে পালন করবে। 19 গুগলের হাতে নানা রকম কূটকৌশল আছে, যেমন আপনি যদি এসকিউ শব্দটি ইংরেজিতে সার্চ করেন তাহলে দেখবেন পুরো পেজই একদিকে কাত হয়ে গেছে। 20 অ্যাপোলো 11-তে চড়ে চাঁদে মানুষ পাঠাতে যতটুকু কম্পিউটিং ক্ষমতা ব্যবহৃত হয়েছিল, এখন মাত্র একটি গুগল সার্চে প্রায় সেই পরিমাণ কম্পিউটিং ক্ষমতা কাজে লাগানো হয়। গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, ভবিষ্যতে এখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার স্ট্রিমিং ভিত্তিক গেম খেলার ব্যবস্থা, এমনকি চালকবিহীন গাড়ি।